হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার অন্তর্গত মসজিদ আত-তাওহীদ কর্তৃক আয়োজিত বার্ষিক তাওহীদ কনফারেন্সের সম্মানিত সভাপতি, সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের এই তাওহীদ কনফারেন্সের এই পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই কনফারেন্সের নাম হলো কি কনফারেন্স? ওরে আপনারা কেউ জানেন না মনে হয়, আসার সময় মনে হয় নিয়ত পড়ে আসেন নাই। আজকের এই তাওহীদ কনফারেন্সে আসার সময় নিয়ত পড়ে আসছেন কে কে দেখি? নিয়ত পড়ে আসছেন, মাশাআল্লাহ অনেক ভাই নিয়ত পড়ে আসছে। কিভাবে পড়ছেন? এই নিয়ত পাইলেন কোথায়? নাওয়াই তোয়ান আজহাবা ইলা মাজলিসে তাওহীদ ফি নবীগঞ্জ, নাকি কথা কয় না? কেমনে নিয়ত পড়ছেন? জি নিয়ত পড়ে আসেন নাই, নিয়ত করে আসছেন। নিয়ত পড়া যায় না, সবকিছু পড়া যায় না, সবকিছু পড়া যায় না, অনেক কিছু করা যায় পড়া যায় না, কিছু জিনিস করতে হয় কিছু জিনিস পড়তে হয়। নিয়তটা হলো করার জিনিস, নিয়ত হলো করার জিনিস, পড়ার জিনিস না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়াত করার উপরে নির্ভরশীল, নিয়াত পড়ার উপরে নির্ভরশীল না। এই জন্য নিয়াতটা ইচ্ছাটা এরাদাটা করতে হয়, এটা পড়ার জিনিস না। তাহলে আমরা নিয়াত করে এসেছি, সবাই নিয়াত করে এসেছি আজকে তাওহীদ কনফারেন্সে যাব। তাহলে এই কনফারেন্সের নাম কি কনফারেন্স? জি সবাই বলেন না দেখি, মনে হয় কথা বলা নিষেধ এই এলাকায়। কি কথা বলা নিষেধ? জি কথা তো বলা যাবে, যেহেতু আমি অনুমোদন দিছি কথা বলতে পারবেন, অসুবিধা নেই। জি আমরা যখন জিজ্ঞাসা করব তখন একটু কথা বলার চেষ্টা করব। তাহলে আমরা কোন কনফারেন্সে এসেছি? মাশাআল্লাহ, তাহলে সবাই বুঝছি যে এই কনফারেন্স হলো তাওহীদ কনফারেন্স। আচ্ছা তাওহীদ এটা কি আরবি শব্দ না হিন্দি শব্দ না ফার্সি না বাংলা? জি মাশাআল্লাহ, দেখছেন সব জানেন আপনারা, তাওহীদ হলো আরবি শব্দ। আচ্ছা তাওহীদের বিপরীত আরেকটা জিনিস আছে, তাওহীদের বিপরীত জিনিস কি? জি শিরক। তাওহীদের বিপরীত জিনিস শিরক। তাহলে তাওহীদ কনফারেন্সে তাওহীদের আলোচনার সাথে সাথে বিপরীত জিনিসের আলোচনাও দরকার আছে, বিপরীতটা না বুঝলে তো এটা বুঝবেন কেমনে? এজন্য বিপরীতটা সম্পর্কেও ধারণা থাকতে হয়। এজন্য হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবীকে বলা হয় সাহেবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গোপনীয় কথার
সকল গোপন তথ্যের ভান্ডার ছিলেন হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে সকল সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় ইতিবাচক জিনিসগুলো, পজিটিভ জিনিসগুলো, এসবাতি জিনিসগুলো সবাই জিজ্ঞাসা করতেন, কিন্তু আমার অভ্যাস ছিল আমি সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপরীত জিনিসগুলো, খারাপ জিনিসগুলো জিজ্ঞাসা করতাম, কারণ যাতে ওই খারাপ জিনিসগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি। তো এজন্য তাওহীদ বুঝতে হলে তাওহীদের বিপরীত জিনিসগুলো বোঝা আমাদের জরুরি, তাহলে তাওহীদ সংরক্ষণ করা, তাওহীদের উপরে থাকা আমাদের জন্য সহজ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা কথা বলতেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথার উপরে ভিত্তি করে আমি আরেকটা কথা বলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে মারা গেল, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে যে লোকটা মারা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দাখালান নার, এই লোকটা জাহান্নামে গেছে, জাহান্নামে প্রবেশ করবে। তা আমি বলতাম যে লোকটা শিরিক না করে তাওহীদের উপরে মারা গেছে এই লোকটা দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করেছে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তাওহীদ থাকলে জান্নাত, তাওহীদ নাই কথা বলে না, তাওহীদ নাই জান্নাত নাই, তাওহীদ আছে জান্নাত আছে, তাওহীদ যদি না থাকে জান্নাত, এইজন্য তাওহীদ আছে যেখানে কথা কয় না, তাওহীদ আছে যেখানে জান্নাত আছে সেখানে আমরাও আছি সেখানে, তাওহীদ নাই যেখানে আমরা নাই, শিরিক আছে যেখানে আমরা নাই সেখানে। অর্থাৎ শিরকের সাথে আমাদের শত্রুতা, শিরকের সাথে আমাদের বিদ্বেষ, আমরা শিরকের বিরুদ্ধে, আমরা সবসময় বলি যে আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, কোনো আলেম ওলামার বিরুদ্ধে না, কোনো পীর মাশায়েখের বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে না, আমরা সবসময় দুইটা জিনিসের বিরুদ্ধে অবস্থান করি, একটা জিনিস হলো শিরক আরেকটি হলো বিদআত, এই দুটির সাথে আমাদের কোনো আপোষ নাই। যেখানে তাওহীদ আছে সুন্নত আছে আমরাও সেখানে আছি, যেখানে শিরক আছে বিদআত আছে আমরা সেখানে নাই। আমি সংক্ষেপে অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব তাওহীদের বিপরীত যে জিনিসটি শিরক, শিরকের উপরে অল্প কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আমার আগে তাওহীদ কনফারেন্সে আমাদের সম্মানিত শায়েখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ, তিনি অনেক সুন্দর করে আপনাদের সামনে তাওহীদের আলোচনা করেছেন তাওহীদ কনফারেন্সে। তো আমি সংক্ষেপে শিরকের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে এসেছি আমরা কি কালেমা পড়ে মুসলমান হয়েছি না কালেমা ছাড়া মুসলমান হয়েছি? কালেমা পড়ে মুসলমান হয়েছি। কালেমা কোন সময় পড়ছি? ওয়াল্লাহ এবার কিছু কয় না, খতনা করানোর সময়। আপনাদের এদিকে খতনা করানোর সময় কালেমা পড়ায় কিনা? জি, আমরা যখন ছোটবেলায় দেখতাম খতনা করায় তো তখন চোখ বেঁধে তারপরে ওই যিনি খতনার কাজ করতেন তিনি কাজ চালাইতেন এদিক দিয়ে আর বলতেন যে তুমি পড়ো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কইতে কইতে কারবার শেষ, খতনা করাই ফেলছে। তাহলে খতনার সময়ও কালামা পড়ায় পড়ায় না, আবার বিয়ের সময় কালামা পড়া কয় সবাই চলে আসো এখন কালামা হইব, কালামা হইব মানে বিয়ের আগ ধইব, বিয়ের খুতবা হবে, বিয়ের ইজাব কবুল হবে, কয় এখন কালামা হবে, বিয়ের কালামা হবে চলে আসো, বলে না আপনাদের এদিকে বলে? তাহলে আপনারা কোন সময় পড়ছেন, খতনার সময় নাকি বিয়ের সময়? জি,
অর্থাৎ আমরা দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যে জিনিসটা পড়েছি শিখেছি সেটাই হলো কালেমা, সেটাই হলো কালেমা। কারণ আল্লাহ পাক আমাদেরকে বিরাট এক নিয়ামত দিয়েছেন যে আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের আব্বা আম্মা মুসলিম। এই কারণে আমাদেরকে সর্বপ্রথম তাওহীদের কালেমা দিয়েই আমাদের কথা বলা শুরু হয়েছে, তাওহীদের কালেমার পরেই আমাদের লেখাপড়া শুরু হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি অমুসলিম আপনাদের কাছে আসে, আসে বলে ভাই আমি একটু মুসলিম হইতে চাই, আমার একটু মুসলিম বানান, কেমনে বানাইবেন? তাকে মুসলমানই করাই দিবেন নাকি? মুসলিম হইতে চায় তিনি, তাহলে কি করবেন? তাকে কালেমা পড়াইতে হবে। কালেমাটা কি? আমার সাথে একবার পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله। এই কালেমা পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মানুষটা ছিল মুশরিক, এই মানুষটা ছিল কাফের। এই কালেমার স্বীকৃতি দেওয়ার সাথে সাথে এই মানুষটা হয়ে গেল আমার দীনী ভাই। এই মানুষটা এক মিনিট আগে ছিল জাহান্নামি, এই কালেমা পড়ার স্বীকৃতি দেওয়ার সাথে সাথে লোকটা হয়ে গেল জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সাহাবা ইকরামের ভিতরে এরকম অনেক ঘটনা ঘটেছে। মাত্র কালেমা পড়েছেন, মাত্র ইসলামে ঢুকেছেন, এরপরে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন, এক ওয়াক্ত সালাত আদায় করার সময় পান নাই, অন্য কোনো আমল করার সুযোগ হয় নাই, একমাত্র এই কালেমা পড়ার কারণে তিনি জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, যেই কালেমাটা পড়েছি এই কালেমার ভিতরে একটা ঘোষণা দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়াহদাহু মানে তাওহীদ, লা শারীকা লাহু মানে শিরক মুক্ত, শিরক মুক্ত তাওহীদি ঈমান। শিরক মুক্ত না হলে কেউ যদি বলে ভাইজান শুনেন আমি কালেমার এই পর্যন্ত মানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মানি, ওয়াহদাহু মানি না, লা শারীকা লাহু মানি না, এই লোক মুসলিম হবে কিনা? সারা জীবন কালেমা পড়লেও আল্লাহর এই বান্দা মুসলিম হতে পারবে না যদি ওয়াহদাহু লা শারীকা লাহু মেনে না নেয়। আরবের মুশরিকরাও কালেমা পড়ত, আরবের মুশরিকরাও বাইতুল্লাহর তাওয়াফ করত। কিভাবে তাওয়াফ করত? কাপড় চোপড় খুলে আমাদের দেশের ল্যাংটা বাবাদের মতো আল্লাহর ঘরের তাওয়াফ করত। আমাদের দেশের ল্যাংটা বাবা আছে না? আমাদের দেশের ল্যাংটা বাবাকে অনেকে আল্লাহর ওলি মনে করে, অনেকে মনে করে কার ভিতরে কি আছে বলা যায় না, ভাই ল্যাংটা হইলে কি হইব, তার ভিতরে অনেক কিছু থাকতে পারে, বলে না? খবরদার, খারাপ কিছু কইও না, কার ভিতরে কি আছে জানা যায় না। তো কার ভিতরে কি আছে থাক, আমার দরকারটা কি, তার ভিতরে যা আছে থাক। কিন্তু যেই মানুষটা কাপড় চোপড় খুলে লেংটা হয়ে যায়, যেই মানুষটা শরীয়ত থেকে বিচ্যুত হয়ে যায়, এই মানুষ দুনিয়াতে কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। যদি কেউ বিশ্বাস করে কোনো লেংটা বাবা আল্লাহর ওলি হয়ে গেছে, যে লোকটা বিশ্বাস করেছে এই লোকটারে ঈমান চলে গেছে, এই লোকটারে ঈমান নাই। কারণ শরীয়তের বাহিরে গিয়ে, সুন্নতের বাহিরে গিয়ে আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর ওলি হইতে পারে না। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, আরবের মুশরিকেরাও আরবের কাফেররাও বাইতুল্লাহর তাওয়াফ করত। বাইতুল্লাহর যে সীমানা, হারামের যে সীমানা, ওই হারামের সীমানার বাহিরে কাপড় চোপড় খুলে বাইতুল্লাহর সীমানায় ঢুকত, হারামের সীমানায় ঢুকত। আল্লাহর ঘরের চতুর্দিকে এই লেংটা মানুষগুলো তাওয়াফ করত,
আর তালবিয়া পড়ত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক। আমরা তালবিয়া পড়ি ইব্রাহিম আলাইহিস সালামের যেই তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমাদের তালবিয়া হলো এটা। আরবের কাফেররা যে তালবিয়া পড়ত ওই তালবিয়ার ভিতরে প্রথমেই বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমরা হাজির হয়ে গেছি, আমরা হাজির, লাব্বাইক লা শারীকা লাক বলতো, আয় আল্লাহ আমরা হাজির, আমরা এই সাক্ষ্য দিচ্ছি আপনার সাথে কোনো শরীক নাই। তবে ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, আপনি যাকে নিজের থেকে শরীক বানাই নিছেন সেটা ছাড়া। অর্থাৎ তারা আল্লাহকে বলতো, আল্লাহ আমরা নতুন করে কাউকে শরীক বানাই নাই, আপনি যাদেরকে শরীক বানাই নিছেন। নাউজুবিল্লাহ। মুশরিকদের সাথে আমাদের তফাত হলো এই জায়গায়, মুশরিকদের কালেমার সাথে তালবিয়ার সাথে আমাদের তফাত হলো এই জায়গায়, আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আল্লাহর শরীক বানাই নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ক্ষেত্রে একমাত্র একক, আল্লাহর মালিকানার ক্ষেত্রে একক, রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক একক মালিক, সমস্ত ক্ষমতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একক, জীবন মৃত্যুর নিয়ন্ত্রণকারী হিসাবে আল্লাহ পাক একক, মানুষের সমগ্র আসমান জমিন সহ সমগ্র মাখলুকাত পরিচালনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একক, সমস্ত ইবাদতের মালিকানার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক। এই এককত্ব নষ্ট করলে, এই এককত্বের বাইরে সামান্য গেলেই তখন এটার নাম হয়ে যায় শিরক। এটার নাম হয় কি? শিরক। শিরকের সংজ্ঞা আহলুল ইলমগণ বিভিন্ন ভাবে দিয়েছেন, তন্মধ্যে প্রসিদ্ধ সংজ্ঞা হলো তাশরিকু গায়রিল্লাহ মা আল্লাহ ফিল ইবাদাহ, গায়রুল্লাহকে আল্লাহর সঙ্গে ইবাদতের মধ্যে শরীক করে নেওয়া, আল্লাহ ব্যতীত অন্য যা কিছু আছে এটার নাম হলো গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া যত মাখলুকাত আছে সব হলো গায়রুল্লাহ। গায়রুল্লাহর ভিতরে যত ফেরেশতা আছেন তারাও গায়রুল্লাহ, যত নবী রাসূল আছেন তারাও গায়রুল্লাহ, যত ওলি আউলিয়া আছেন তারাও গায়রুল্লাহ, যত সালেহীন আছেন তারাও গায়রুল্লাহ, যত আল্লাহর মাখলুকাত আছে এই সবগুলোর নাম হলো গায়রুল্লাহ। এই গায়রুল্লাহর কোন একজনকে কোন একটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর ইবাদতের মধ্যে অংশীদার বানাই নেওয়া, শরীক বানাই নেওয়া, এটার নাম হলো শিরক। এটার নাম আমাদের দেশে যখন কোরবানির সময় আসে অনেক সময় দেখা যায় একজনে একটা গরু কোরবানি করে, আবার অনেক সময় দুইজনে তিনজনে চারজনে পাঁচজনে মিলে গরু একটা করে, করে না আপনাদের দিকে? করে নাকি সবাই এক গরু একজনে করে? যখন একজনে একটা গরু কোরবানি করে তখন বলা হয় এই লোকটা একা কোরবানি করছে, যখন দুইজনে তিনজনে চারজনে মিলে একটা গরু কোরবানি করে তখন বলে যে শরীকানা কোরবানি করছে, বলে না? তাহলে আমরা সবাই তো শেরেক জানি, শেরেক বুঝি, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ক্ষেত্রে মালিকানার ক্ষেত্রে যদি আরেকজনকে আরেক ব্যক্তিকে আরেকটা জিনিসকে যদি আল্লাহর সাথে মিলিয়ে নেওয়া হয়, আল্লাহর সাথে শরীকানা করে নেওয়া হয়, তখন এটার নাম হয়ে যায় শিরক। এটার নাম হয় শিরক। এই শিরক এত মারাত্মক, এই শিরকটা এত মারাত্মক, প্রথম নম্বরে শিরক যখন করে সাথে সাথে তার তাওহীদ বিনষ্ট হয়ে যায়, তাওহীদ ধ্বংসকারী, তাওহীদকে নিচ্ছিন্নকারী, তাওহীদকে মুছে দেয় যে জিনিসটা সেটার নাম শিরক। যখনই শিরক করবেন সাথে সাথে আপনার আমার থেকে তাওহীদ বিলুপ্ত হয়ে যায়, তাওহীদটা আপনার আমার থেকে নষ্ট হয়ে যায়।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম যেই নির্দেশনাটা দিয়েছেন সেটা হলো তাওহীদের। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই নিষেধাজ্ঞাটা দিয়েছেন সেই নিষেধাজ্ঞাটা হলো শিরকের। সর্বপ্রথম কোরআনে কারীমের নির্দেশ হলো তাওহীদের, সর্বপ্রথম নিষেধাজ্ঞা হলো শিরকের। কোরআনে কারীম তেলাওয়াত করে যাবেন, কোরআনে কারীমের সর্বপ্রথম সূরাটার নাম কি? ওরে এই দেশে মনে কেউ কোরআন তেলাওয়াত করে না। সর্বপ্রথম সূরার নাম কি? সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার পরে সূরাটার নাম কি? সূরা আল বাকারা। সূরা আল ফাতিহা তেলাওয়াত করবেন, দেখবেন সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক কোনো নির্দেশও দেন নাই, সরাসরি কোনো নিষেধও করেন নাই। সূরা আল বাকারা তেলাওয়াত শুরু করেন, আলিফ লাম মিম থেকে শুরু করেন, তেলাওয়াত করতে করতে 20 নম্বর আয়াতে কারীমা পর্যন্ত তেলাওয়াত করেন, দেখবেন 20 নম্বর আয়াতে কারীমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশও দেন নাই, কোনো নিষেধাজ্ঞা আরোপ করেন নাই। 21 নম্বর আয়াতে কারীমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে নির্দেশ দেওয়া শুরু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে কারীমের ডাকটা সম্বোধনটা দিয়েছেন, এর আগে আর ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সম্বোধনটা করেছেন, ইয়া আইয়ুহান্নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুধু মুমিনের জন্য নাজিল করেন নাই, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিমের জন্য নাজিল করেন নাই, কোরআনে কারীম আল্লাহর জমিনে আসমানে যত জায়গায় মানুষ আছে সমগ্র মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ডাকটাই দিছেন, ইয়া আইয়ুহান্নাস। হে দুনিয়ার সকল মানুষ, যত জায়গায় যত মানুষ আছো, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবা, সর্বপ্রথম আমি আল্লাহর অর্ডারটা শুনো, সর্বপ্রথম নির্দেশ হলো উবুদু রাব্বাকুম, ইবাদতটা করো একমাত্র যিনি তোমাদের রব, যিনি তোমাদের রব ইবাদতটা করো তার। রব কে? আল্লাহ পাক রবের পরিচয় আরো আগে দিয়ে দিয়েছেন, কোরআন শুরুই করছেন রবের পরিচয় দিয়ে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, শুরুটাই হয়েছে রবের পরিচয় দিয়ে, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি রব্বিল আলামিন, যিনি সমগ্র আলমের, যিনি একমাত্র রব। তাহলে রবের পরিচয় আগে পাই গেছি, এই জন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, উবুদু রব্বাকুম, বান্দারে তুমি ইবাদতটা করো, গোলামিটা করো একমাত্র তোমার রবের। সুবহানাল্লাহ, তোমার রবের বাহিরে তোমার ইবাদত যেন আর কেউ না পায়। কারণ কি? আল্লাযী খলাকাকুম, কারণ তোমার রব তোমারে বানাইছেন। সুতরাং যিনি তোমারে বানায় তার কর্তৃত্ব তার ক্ষমতা হইলো তার অর্ডার মতে তুমি চলবা। আলালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, সৃষ্টি যার কমান চলবে তার, সৃষ্টি যার হুকুম মানতে হবে তার, সৃষ্টি হলো তুমি, আমি আল্লাহর, তুমি আমার হুকুম মানে চলতে বাধ্য, তোমার উপরে কর্তৃত্ব চলবে আমার, সুতরাং তুমি গোলামি করো ইবাদত করো একমাত্র আমার। সুবহানাল্লাহ, সর্বপ্রথম নির্দেশটা হলো কিসের? তাওহীদের, একমাত্র ইবাদত করো আমি আল্লাহর। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধাজ্ঞাটা দিছেন সেই নিষেধটা হলো শিরকের নিষেধাজ্ঞা। 22 নম্বর আয়াতে কারীমা, সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাজালু লিল্লাহি আন্দাদাও ওয়া আনতুম তা
تعلمون فلا تجعلوا لله اندادا খবরদার খবরদার আমি আল্লাহর সাথে কোন সমকক্ষ নির্ধারণ করিও না ওয়া আনতুম তাআলামুন জেনে বুঝে জ্ঞান সহকারে বুঝে শুনে খবরদার আমি আল্লাহর সাথে আমার কোন মাখলুককে মিশাইও না সমান করিও না সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞাটা হলো কিসের শিরকের ব্যাপারে নিষেধাজ্ঞা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন আইয়ুজ জামবে ইনদাল্লাহি আকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন গুনাহটা কোন অপরাধটা সবচেয়ে বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা যে আল্লাহ তোমাকে বানাইছেন ওই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় অপরাধ এটার চেয়ে বড় অপরাধ আর নাই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীও বানাইছেন রাসূলও বানাইছেন অনেক নবী শুধু নবী রাসূল না অনেক নবী নবীও আবার রাসূলও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবীও আল্লাহর রাসূলও এজন্য দেখবেন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুইভাবে সম্বোধন করেছেন কোন কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কোন কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পাঁচটি আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে নবী বানাইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই সূরা আল আলাকের পাঁচ আয়াত নাজিল করে নবী বানাইছেন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নতুন শরীয়তের নির্দেশনা দেন না নতুন ভাবে কোনো কিতাব দেন না তারা পূর্বের কিতাব অনুযায়ী পূর্বের শরীয়ত অনুযায়ী তারা মানুষকে দাওয়াত দেন রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন ভাবে নির্দেশনা দেন নতুন কিতাব দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কয়দিন পরে আল্লাহ পাক রাসূল বানাইছেন রাসূলটা বানাইছেন যে আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে সেটা হলো সূরা আল মুদাসসির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে সর্বপ্রথম ওহী লাভ করেন সর্বপ্রথম নবুয়ত পান সেদিন জিব্রিল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বশরীরে স্ব-আকৃতিতে দেখতে পান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার জিব্রিল আলাইহিস সালামকে স্ব-আকৃতিতে দেখছেন একবার দেখছেন গারে হেরার মধ্যে আরেকবার দেখছেন মেরাজের রাত্রিতে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন এই জাতীয় কোনো কাউকে দেখেন নাই হঠাৎ করে এমন জিব্রাইল দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু জিব্রাইল আলাইহিস সালাম আলাইহি সিত্তুমিয়াতে জানাহিন এমন এক জিব্রাইল আমি দেখলাম যেই জিব্রাইলের 600 বিশাল বিশাল ডানা আছে সুবহানাল্লাহ বিশাল বিশাল 600 ডানা বিশিষ্ট জিব্রাইল আমি সরাসরি দেখছি দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাই গেলেন জীবনে কোনোদিন এমন জিব্রাইল বা এরকম কোনো দিন রাত দেখেন নাই ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে এসে আম্মাজান খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আম্মাজান খাদিজা চাদর দিয়ে সুন্দর করে শোয়ায় রেখেছেন আম্মাজান বুঝতে পারছেন আমার যেই স্বামী প্রথম দিন থেকে আমি চিনছি এই স্বামী দুনিয়ার অন্য স্বামীদের মতো না আমার স্বামী ভবিষ্যতে একজন কোন নবী হবেন কিছু হবেন এটা আমি যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকে বুঝতে পারছি আজকে আমি বুঝতে পারতেছি আমার স্বামী সেই আসল মকসুদে পৌঁছে গেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর গায়ে দিয়ে শোয়ে রাখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন ভয়ে ভয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম থেকে আল্লাহ হাসেন
আল্লাহর জমিনে আল্লাহর দুজন খলিল আছে, আর কেউ খলিল হইতে পারে নাই। খলিল হলো সবচেয়ে বড় বন্ধু, এর থেকে বড় বন্ধু আর নাই। একজন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তার খলিল ভয়ে কাঁপতেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে হাসেন। আল্লাহ পাক হেসে হেসে সুন্দর একটা সিফাত দিয়ে আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ পাক একটা সুন্দর নাম দিয়ে দিলেন মুদাসসির, অর্থাৎ ও কম্বল গায়ে দেওয়া, চাদর গায়ে দেওয়া আমার দোস্ত। আল্লাহ আকবার, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও কম্বল গায়ে দেওয়া শুয়ে থাকা আমার বন্ধু, আমার খলিল, কুম ফা আনজির, বন্ধুরে তোমার এই কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য আমি নবী বানাই নাই, তোমাকে আমি যে উদ্দেশ্যে নবী বানাইছি এটা এত কঠিন কাজ, এই নবুয়তের দায়িত্ব পালন করতে গেলে গায়ের চামড়া থাকে না, এই নবুয়তের দায়িত্ব পালন করতে গেলে তোমার মাথা ফাটে রক্ত ঝরানো লাগবে কয়দিন পরে, এই নবুয়তের দায়িত্ব পালন করতে গেলে তোমাকে এই মক্কা মুকাররমা ছেড়ে হিজরত করে 450 কিলোমিটার দূরে চলে যাওয়া লাগবে, তুমি তো এখনো টের পাও নাই নবুয়ত কি মজা কি জিনিস, তুমি ভয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইছ, এই শুয়ে থাকার জন্য তোমারে আমি নবী বানাই নাই, কুম ফা আনজির, তুমি কম্বল ফালাই দিয়ে লাফ মারি উঠে যাও। আল্লাহু আকবার, কুম, আল্লাহ বলতেছেন উঠে যাও, শুয়ে থাকার জন্য নবী না, কুম মানে দাঁড়াই যাও, বিছানা থেকে উঠে যাও, চাদর ফেলে দাও, এইভাবে শুয়ে থাকলে দিন যাবে না, তোমার সময় কম কিন্তু কাজ অনেক বেশি, সুতরাং দাঁড়াই যাও, দাঁড়াই কি করবা, কম্বল ফালা দি কি করবা, তোমার এক নম্বর কাজ ফা আনজির, তোমার প্রথম কাজ দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দুনিয়ার মানুষকে সতর্ক করবা। সকল মুফাসসিরিনে কেরাম বলেন ফা আনজির মানে হলো ফা আনজির আনি শিরকে, তুমি দুনিয়ার মানুষকে শিরিক সম্পর্কে সতর্ক করবা, এটা হলো এক নম্বর নবীওয়ালা কাজ, এক নম্বর নবীওয়ালা দাওয়াত, দুনিয়ার মানুষকে শিরক সম্পর্কে সতর্ক করা। আল্লাহ পাক নবীকে বললেন ফা আনজির, আপনার প্রথম কাজ আপনি দুনিয়ার মানুষকে শিরক সম্পর্কে সতর্ক করেন, কারণ শিরিক এমন এক জিনিস, শিরিকের দ্বারা জান্নাত হারাম হয়ে যায়। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিই, সে আমার জান্নাত পাবে না। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, শিরিক এত মারাত্মক জিনিস, শিরকের কারণে আমার জান্নাত হারাম হয়ে যায়, শিরকের কারণে আমার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, শিরিক এত বড় জুলুম, এই জুলুমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার সব গুনাহ মাফ করলেও শিরিক নিয়ে কবরে গেলে আমার শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবেন যতক্ষণ তারা শিরক মুক্ত থাকবেন, যখন আল্লাহর বান্দাদের মধ্যে শিরক ডুববে ওই জমিনে তারা সব জায়গায় লাঞ্ছিত হতে থাকবে। ফুটবল আছে না, ফুটবলের ভিতরে যতক্ষণ বাতাস থাকে না ততক্ষণ কেউ লাথি মারে না, যখন এটার ভিতরে বাতাস পরিপূর্ণ হয় ততই মানুষ খালি লাথি মারে। মানুষের ভিতরে, মুসলিমের ভিতরে যত বেশি শিরকের বাতাস, শিরকের হাওয়া ঢুকতে থাকবে তত বেশি জমিনে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহর ঘোষণা, আল্লাহর ওয়াদা, সূরা আল আনামের 82 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমি আল্লাহর সাথে কোনো শিরিক করে নাই, ওই ঈমানের সাথে শিরিক মিশ্রিত করে নাই, তাদের ঈমানটা শিরিক মুক্ত ঈমান, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলার জন্য
জন্য আমি আল্লাহর কাছে আছে নিরাপত্তা। সুবহানাল্লাহ, যখন শিরিক করবে আল্লাহর নিরাপত্তা আর থাকবে না। আজকে সারা দুনিয়ার দিকে তাকাইলে আমরা দেখব আল্লাহর জমিনে যেখানে মার খায়, যেখানে নির্যাতিত হয় আমার মুসলিম ভাই বোন, কারণ হলো এই মুসলিম উম্মা মুসলিম জাতি জমিনে যতদিন পর্যন্ত শিরিক মুক্ত ইমানওয়ালা ছিল ততদিন পর্যন্ত সারা দুনিয়ার নেতৃত্ব দিয়েছেন মুসলিম। ওই শিরিক মুক্ত মুসলমানগুলা যখন এই মুসলিমের মধ্যে শিরিক ঢোকা শুরু হয়েছে, আস্তে আস্তে মুসলিমের নেতৃত্ব কর্তৃত্ব চলে গেছে সারা দুনিয়াতে। আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে আযাব হিসাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আজকে আমরা খালি জুলুম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমরা কই, আহারে আমাদের অমুক জায়গার ভাই আজকে জুলুমের অবস্থা আছে, মাজলুম আছে, অমুক জায়গায় মাজলুম, কিন্তু কেন মাজলুম এই গবেষণাটা করি না, এই চিন্তাটা করি না, শিরকের কারণে মাজলুম। আজকে সারা দুনিয়ার মুসলিম যদি শিরক মুক্ত হই, আজও সেই খোলাফায়ে রাশেদিনের মতো, সেই তাবেইনদের মতো, আজও সারা পৃথিবী আমাদের ভয়ে থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের তো শিরকে ভরা। পরিশেষে আমি কয়েকটি শিরকের বর্ণনা দিয়ে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে অসংখ্য অগণিত শিরকের শিরক, শিরকে ভরপুর। আল্লাহ পাক আমাদেরকে যেই সমাজে যেই দেশে পাঠিয়েছেন, আল্লাহ পাক খুব মহব্বত করে বাছাই করে আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন। আমরা কিন্তু কেউ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছিলেন যে আপনারা কে কে দরখাস্ত করছিলেন বাংলাদেশে আসার জন্য, আল্লাহর কাছে দরখাস্ত দিছিলেন বা বদলি হওয়ার জন্য আল্লাহ দিতে চাইছিল পাকিস্তানে, আপনি কইছেন যে না আল্লাহ আমি বাংলাদেশে যাবো, আমার একটা ট্রান্সফার করে দেন, এরকম অ্যাপ্লিকেশন দিছিলেন? কেউ দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকম অ্যাপ্লিকেশন চাইতো তাহলে এই দেশের অ্যাপ্লিকেশন পড়তো কিনা, তো সম্ভাবনা কম। সবাই দিয়ে রাখতেন আমেরিকা, ব্রিটেন, তারপরে ইউরোপ, উন্নত উন্নত দেশগুলোতে সবাই অ্যাপ্লিকেশন দিয়ে রাখতেন, আল্লাহ আমাকে এখানে পাঠান, গরিব দেশে কেউ আসতে চাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবেসে মহব্বত করে আমাদের জন্য এই জমিনকে বাছাই করেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আমাদের দেশকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, এই দেশের মানুষকে ভালোবাসি, আমরা এই দেশের মুসলিম ভাই বোনকে ভালোবাসি। এই জন্য আমরা এমন এক দাওয়াত দিই, এই দেশের কোনো ভাইয়ের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, হিংসা বিদ্বেষ নাই, কিছুই নেই। এত সুন্দর একটা দাওয়াত দিয়ে আমাদের শত্রুরা তার শিরকের সাথে বেদাতের সাথে কোন মুসলিম ভাইয়ের সাথে নয়, তাহলে আলহামদুলিল্লাহ। এই শিরিক আর বেদাত আমাদের সমাজে আছে কি নাই? আছে, অনেকগুলো শিরক আছে। তন্মধ্যে আকীদার মধ্যে অসংখ্য শিরক ঢুকে গেছে, আকীদাটা শিরিক মুক্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমাদের আকীদা পরিষ্কার নাই। এখনো আমাদের সমাজের অনেক মুসলিম জানে না আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, আল্লাহর সিফাত গুলো সম্পর্কে জানে না, আল্লাহর সিফাতের ব্যাপারে বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করে, কেউ আল্লাহর সিফাত অস্বীকার করে, কেউ আল্লাহর সিফাতের ব্যাখ্যা করে। আল্লাহ কোথায় জিজ্ঞাসা করলে কেউ বলে খবরদার আল্লাহ কোথায় সব প্রশ্ন করিও না, নিয়ে আল্লাহ কোথায় আবার প্রশ্ন করে, দেখো কত বড় বেয়াদবি, কত বড় তার সাহস জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, ইমান চলে যাবে মিয়া আল্লাহ কোথায় জিজ্ঞেস করলে, দেখবেন এরকম বলে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে ওই প্রশ্ন করছেন ইমানের পরীক্ষা করার জন্য, কি জিজ্ঞেস করছেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, কারণ আমি আমার মাবুদ যিনি আমি যার গোলামি করব তার ঠিকানায় জানি না। আপনি যা চাকরি করেন মালিকের ঠিকানা জানে না, মালিকের নাম জানে না, মালিকের বাড়ি কোথায় তাও জানে না, মালিক কি করে তাও জানে না, ড্রাইভারের জিজ্ঞেস করে এই মিয়া তোর মালিক কি করে, কয় জানি না, নাম কি জানি না, তুই কার গাড়ি চালাস তাও জানে না, কিচ্ছু জানে না। তো যেই মালিকের ইবাদত করবে, যেই মনিবের গোলামি করবে, আগে তো ওই মনিবকে চিনতে হবে, কি বলেন, ওই মনিব কোথায় থাকে, ওই মনিবের ক্ষমতা কি, ওই মালিকের মালিকানা রাজত্ব কোন জায়গায়, ওই মালিক কোন পাওয়ারফুল মালিক, আমি কোন মালিকের বান্দা, এই সব তত্ত্ব আমার আগে জানা লাগবে। যদি বলি আমি আমার মালিকের চিনি না, আমার মালিককে তাও জানি না, তাহলে দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ।
কারণ কবরে গেলে এক নম্বরে জিজ্ঞেস করবে, আমার রব কে মিয়া, তোর মালিকের নাম কি? ফেরেশতারা প্রথম কবে, এই তুই দুনিয়াতে যে ছিলি তোর কোন মালিকের আন্ডারে ছিলি? আরব দেশে কয় না, এই তোর আরবাব কে? কি জিজ্ঞেস করে না পুলিশের দলিয়ে জিজ্ঞাসা, তুই কার আরবাবের, কোন আরবাবের আন্ডারে চাকরি করস? কবরে গেলে প্রথম প্রশ্ন, আমার রব কে? তোর রব কে ছিল? তাহলে জমিনে প্রথম কাজ রব কে চিনা, আল্লাহ কে চিনা। তাহলে প্রথম জানতে হবে আমার রব কোথায়। বলেন তো রব কোথায়? আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার যদি কেউ জিজ্ঞায় আল্লাহ কোথায়, তুমি কইবা আল্লাহু ফিস সামা, আমার আল্লাহ উপরে। আমার আল্লাহ কোথায়? আল্লাহর সিফাত হলো আলিউল কাবীর, আল্লাহ সব সময় উর্ধাকাশে উপরে। তবে আল্লাহ কোনো এক জায়গায় সীমাবদ্ধ না। আল্লাহ বলছেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে উঠেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা ইলা সামায়ে দুনিয়া, প্রতিদিন সকালবেলায় তাহাজ্জুদের সময়, ওই সময় আমার রব প্রথম আকাশে নামেন। এখন যদি কোন মিয়া, আরশ যখন ছিল না তখন আল্লাহ কোথায় ছিল? এই পণ্ডিতই খাটাইলে আমও যাইব সালাও যাইব। এই জায়গায় পণ্ডিতই খাটানোর কোনো কারবার নাই, কারণ আপনার ব্যাটারি হলো পেন্সিল ব্যাটারি, ছোট্ট ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে যদি কোন এখান থেকে হবিগঞ্জ পর্যন্ত দেখমু, এখান থেকে লাইট মারি একবার হবিগঞ্জ শহর দেখবেন, সম্ভব? সম্ভব না। ওই হবিগঞ্জ দেখার মতো লাইট লাগবে, পাওয়ার লাগবে। আমাদের জ্ঞান হলো সামান্য, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলছেন এতটুকুর মধ্যে থেমে থাকতে হবে, এর বাইরে কোনো চিন্তা কল্পনা কিছু করা যাবে না। আল্লাহ বলছেন, আল্লাহ আরশের উপরে উঠছেন, বাস আলহামদুলিল্লাহ, আমাদের রব আরশের উপরে উঠছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের রব প্রথম আসমানে নেমে আসেন। এখন যদি কোন মিয়া, তাহাজ্জুদের টাইম, ওই টাইমটা তো সেহরির সময় 24 ঘন্টাই থাকে, কারণ দুনিয়ার এক জায়গায় না এক জায়গায় তাহাজ্জুদের টাইম, সেহরির টাইম, তাহলে তো আল্লাহ মনে হয় এখান থেকে আর উঠে না, নাউজুবিল্লাহ। এই প্রশ্ন করাই চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হলো আল্লাহ হাসেন, আল্লাহর সিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। আমার আল্লাহ কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, মুসার সাথে কথা বলার মতো কথা বলছেন। আল্লাহ কথা বলে না? কথা বলা আল্লাহর সিফাত, কিন্তু আমরা যেমনে কথা বলি আল্লাহ এমনি কথা বলেন না। আল্লাহর কথা আল্লাহর মতো, কোরআনে কারিম আল্লাহর কালাম, কোরআনে কারিম আল্লাহর কথা, আল্লাহর বাণী। তাহলে আল্লাহ কথা বলেন, এটা আল্লাহর সিফাত। এরকম অসংখ্য আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত আছে, আছে না? আচ্ছা, তাহলে এই জন্য বলতে হবে আল্লাহ কোথায়? আল্লাহ উপরে, আল্লাহ উদ্দাকাশে, আল্লাহ আকাশে। এই জন্য যখন আল্লাহর কাছে দোয়া করি কোন দিকে দোয়া করি? জি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমরা খালি দোয়া করি আর হাত উপরের দিকে যায়, কি বলেন? যায় না? এখন আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হইতো, নিচে উপরে সব জায়গায় চারিদিকে, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কি বলেন? হাত এভাবে চারিদিকে ঘোরানোর দরকার ছিল না? আল্লাহ চারিদিকে সব জায়গায়, হাত উপরে কেন? হাত তো চারিদিকে ঘুরবো, দোয়া করবেন আর হাত ঘুরতে থাকবো, দোয়া করবেন আর হাত ঘুরতে থাকবো, কিন্তু হাত দেখে ঘুরে না, হাত কোন দিকে যায়? খালি উপরের দিকে যায়। একজন আরেকজনের প্রতি কোনো জুলুম করলে, এই মিয়া খবরদার, উপরওয়ালা কিন্তু দেখতেছে, কয় না? এই মিয়া খবরদার, এই যে এত জুলুম করতেছে, এত কিছু করতেছে, উপরওয়ালা কিন্তু দেখতেছে, কয় না? এই মিয়া খবরদার, চারিদিকওয়ালা দেখতেছে, এই কথা কিন্তু কয় না? কয় কি? উপরওয়ালা দেখতেছে। এই মেরাজের মাস আসছে, রজব মাস, প্রত্যেক মসজিদে মসজিদে আমাদের সম্মানিত খতিবেরা বয়ান করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিছেন, মসজিদে আকসা থেকে প্রথম আকাশে নিছেন, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে নিছেন, সেখানে অনেক নবীদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, এইভাবে সপ্তম আকাশ পার হয়েছেন, সিদরাতুল মুনতাহা হয়ে গেছেন, এই বয়ান করে না? তা আল্লাহ রাব্বুল আলামিন যদি সব জায়গায় হয়, রাসূলকে উপরের দিকে নেওয়ার দরকার কি?
কি বলেন, মেরাজ হওয়ার কথা ছিল পাতালের দিকে, নিচের দিকে, এখন এদিকে না হয় মেরাজ হয়ে গেছে কোন দিকে? দেখেন বয়ান করতেছে উপরের দিকে যায়, আমার রাসূল খালি উপরের দিকে যায়, উপরের দিকে যায়। তারপরে আরেক মিথ্যা বয়ান আছে, এক জায়গায় গেছে জিব্রাইল কইতেছে আমি আর উপরে যাইতে পারবো না, আমি থামিয়ে গেছি, এবার আপনি যান, এরকম এক বয়ান আছে, আছে না? এটা মিথ্যা কথা, জিব্রিল আলাইহিস সালাম এরকম কথা বলেন নাই। অর্থাৎ তাহলে সেই মিথ্যা বয়ানেও বোঝা যায় যে আল্লাহ রাসূল খালি উপরের দিকে যাইতে আছে, যাইতে আছে, যাইতে আছে। তা আল্লাহ উপরে না হলে উপরের দিকে যাওয়ার দরকারটা কি? কি বলেন? আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি সব জায়গায় নিচের দিকে হয় তো নিচেই তো মেরাজ হতে পারতো, ওই উপরের দিকে আসমান ব্যাত করে এত উপরে নেওয়ার দরকার কি? তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন উপরে, আল্লাহর অবস্থান জানতে হবে। কেউ কেউ কয় না, শুনেন আসমান জমিন কোন জায়গায় আল্লাহর জায়গা হয় না, আমাদের ছোট্ট একটা কালব আছে, এই কালবের ভিতরে আল্লাহর জায়গা হয়, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের কালবের ভিতরে ঢুকেন না, এই জন্য নতুন জিকির বাইরেছে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। কি মজা করে জিকির করে, আমার কলবের ভিতরে আল্লাহ ছাড়া আর কেউ নাই, মা ফি কলবি গায়রুল্লাহ, আমার কলবের ভিতরে নাই গায়রুল্লাহ আল্লাহ ছাড়া, মানে শুধু আল্লাহরে বসায় রেখেছি কলবের ভিতরে, আল্লাহ ছাড়া আর কেউ নাই, মানে আল্লাহরে কলবের ভিতরে ঢুকে ফেলছে। আল্লাহ মুমিনের কলবের ভিতরেও নাই, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উপরে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে, কিন্তু আল্লাহর এলেম সব জায়গায় বিরাজমান, আল্লাহর ক্ষমতা সব জায়গায় বিরাজমান, আল্লাহর দৃষ্টি সব জায়গায় বিরাজমান। আল্লাহর এলেম থেকে কোনো ব্যক্তি লুকানোর, আল্লাহর দৃষ্টি থেকে আল্লাহর ক্ষমতার বাহিরে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই। তাহলে আল্লাহ সম্পর্কে শিরকি কোনো আকীদা পোষণ করা যাবে না, আল্লাহ সম্পর্কে তাওহীদি আকীদা, আল্লাহর সিফাত সম্পর্কে তাওহীদি আকীদা পোষণ করা লাগবেই। এজন্য প্রথম জ্ঞান আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আল্লাহ পাক সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে এলেম শিখো, সর্বপ্রথম এলেম শিখো লা ইলাহা ইল্লাল্লাহর এলেম, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা পরিষ্কার হতে হবে, শিরক মুক্ত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শিরক মুক্ত আকীদা লাগবে। অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে 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 আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিছে। কেউ কেউ কয় শুনো, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, নাউযুবিল্লাহ, শিরকি আকীদা, শিরক ঢুকে গেছে। কেউ কয় শুনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তার সূরত প্রকাশ করছেন, নাউযুবিল্লাহ, এই আকীদা শিরক। কেউ কেউ কয় শুনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের নূর দিয়ে, আল্লাহর জাতি নূর দিয়ে তার রাসূলকে বানাইছেন, এটাও শিরকি আকীদা। কেউ কেউ কয় আল্লাহ রাসূল সব জায়গায় হাজির নাজির, এটাও শিরকি আকীদা। কেউ কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, এলমে গায়েবের মালিক, এটাও শিরকি আকীদা। এই জাতীয় কেউ কেউ কয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায় নাই, তার ওফাত হয় নাই, নবী এখনো জিন্দা আছে, সব জায়গায় ঘুরে আমাদের মতো আসে, হবিগঞ্জেও আসে, নবীগঞ্জেও আসে, সব জায়গায় আল্লাহ রাসূল আসে। একজন একদিন আমার এক মুসল্লি বলতেছে, কো হুজুর কিছুক্ষণ আগে আল্লাহ রাসূলের নদ্দা বাজারে দেখি আইছি, আমাকে আসি বলতেছে, কয় হুজুর কিছুক্ষণ আগে আল্লাহ রসুলকে নদ্দা বাজারে দেখছি। আমি কয় আল্লাহ আকবার, আপনি কি কাজ করলেন এটা, যে আল্লাহ রসুলকে দেখছেন, আপনি একটু আমাদের মসজিদে নিয়ে আসতেন, আমরা একটু আল্লাহ রসুলের সাথে দেখা করতাম, তাহলে আমরা সাহাবি হয়ে যেতে পারতাম। কি বলেন, আল্লাহ রসুলের সাথে দেখা হইলে আমরা সাহাবি হতে পারতাম না? আজকে এখানে পরিচয় হইতো যে ভাইয়েরা শুনেন, দেখবেন যে মাইকিং করা হইতো যে আজকে নবীগঞ্জে একজন আল্লাহ রসুলের সাহাবি আসবো। কি বলেন, দেখতেন যে মানুষ কি জায়গা দিবেন পুরো অঞ্চলে সাহাবি দেখার জন্য, এরকম হইতো না? আমি কি বরবাদ করলেন, আল্লাহ রসুলকে পাইলেন, আপনি একটু নিয়ে আসতেন, আমরা একটু সাহাবানি নাস্তা করাইতাম, একটু আল্লাহ রসুলের সাথে কিছু কথা বলতাম। কয় না, আমি দৌড়াই গেছিলাম, পরে দেখি আর নাই, এরকম শিরকি আকীদা এখনো অনেক মুসলমানের মধ্যে বিরাজ আছে। একজন কয় শুনেন আমাদের হুজুরে কাবলার জানাজা আল্লাহ রসুল হাজির হইছেন, আমাদের হুজুরের জানাজা
আল্লাহ রাসূল আসছেন, আমি বলি ভাই কত বড় বেয়াদবি, কত বড় গোস্তাখী, রাসূলের শানে গোস্তাখী, গোস্তাখে রাসূল। আল্লাহ রাসূল জানাজা হাজির হইছে, আল্লাহ রাসূলের ইমামতি করতে দেয় নাই, আরেকজন ইমামতি করে বসে রইছে। আল্লাহ রাসূল যেখানে হাজির হয় সেখানে সবার ইমামতি ক্যান্সেল, সব নবীদের ইমামতি পর্যন্ত ক্যান্সেল, কি কোন মেরাজের রাতে ইমামতি করছে কে? সব নবীদের ইমামকে, ইমামুল মুরসালিন, সব নবী রাসূলের ইমাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বাংলাদেশের জানাজায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই জানাজায় ইমামতি করব কে? আল্লাহ রাসূল। আর কারো ইমামতি করার অধিকার আছে? তাহলে এত বড় গোস্তাকি করলো রাসূলের সামনে, আবার কয় আল্লাহ রাসূল আমাদের হুজুরে জানাজা আছে, এটা ঘোষণাও দেন, আউযুবিল্লাহ। আবার কয় শুনেন আল্লাহ রাসূল কিন্তু শাপলা চত্বরেও আছে, অনেকে নাকি ওখানেও দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই জাতীয় আকীদা গুলো কি? শিরকি আকীদা। এরপরে আমলের মধ্যে শিরিক, দেখবেন কত মানুষ কত জায়গায় গিয়ে কবরের সামনে সেজদা করে, জীবিত মানুষের সামনে সেজদা করে, এই সেজদা করা শিরক। সেজদা করা কি? আল্লাহকে সেজদা করলে, একমাত্র আল্লাহকে সেজদা করলে, এটার নাম তাওহীদ। যখন আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, কোন গাছের সামনে সেজদা করলেও শিরক, কোন পাহাড়ের সামনে সেজদা করলেও শিরক, কোন কবরের সামনে সেজদা করলেও শিরক, কোন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সামনে সেজদা করলেও শিরক। আল্লাহ ছাড়া সেজদার মালিক আর কেউ। এরপরে কোন জায়গায় মান্নত করলে, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করলে, এটার নাম শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করলে, যদি বলে বাবা আমার অনেক দিন ধরে ছেলে মেয়ে হইতেছে না, বাবারে আমার একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও, এটার নাম কি? শিরক। আমি অসুখে কষ্ট করতেছে, বাবা আমার অসুখ ভালো করে দাও, এটার নাম শিরক। যদি কেউ এরকম বাবার উদ্দেশ্যে, কোন কবরবাসীর উদ্দেশ্যে গরু ছাগল খাসি মুরগি টাকা পয়সা নিয়ে রওনা দেয়, এটার নাম শিরক। এটার নাম কি? এজন্য গরু ছাগল খাসি মুরগি নিয়ে রওনা দিতে হবে আল্লাহর ঘরের দিকে, আরাফাতের ময়দানে চলে যাবেন হজের সময়। এখান থেকে গরু একটা লই যদি আরাফাতের ময়দানে যান, মহিষ একটা লই যদি আরাফাতের ময়দানে যান, এটার নাম ইবাদত। হজ তিন প্রকার, একটা হলো হজ্জে কারাম। হজ্জে কারাম হলো আপনার কোরবানির হাদিটা সাথে করে লই রওনা দিবেন, এই সাথে করে পশু নিয়ে রওনা দেওয়া, এটাও একটা ইবাদত। এটা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে এরকম গরু ছাগল লই রওনা দিবেন, এটাও শিরক। তারপরে কাউকে গাউসুল আজম মনে করেন, গাউস হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ গাউস হইতে পারে না। আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে গাউস মনে করেন, গাউসুল আজম মনে করেন, যদি মনে করেন তিনি মারা গেলে কি হইব, তার এত পাওয়ার আছে, তিনি কবর থেকে আমারে গায়েবী মদত করতে পারে, গায়েবী সাহায্য করতে পারে, এই জন্য বিপদে পড়লে যদি ডাক মারেন, ইয়া গাউসুল আজম, ইয়া আলী, ইয়া সৃষ্টি, ইয়া অমুক বলে ডাক দেন, এই ডাক দেওয়াটাও শিরক। এই ডাক দেওয়াটার নাম শিরক। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এই শিরক গুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকা লাগবে। অসংখ্য শিরক এরকম আমাদের ইবাদতের মধ্যে, আমলের মধ্যে, আকীদার মধ্যে অনেক শিরক লুকায়িত আছে। প্রকৃতিবাদিতার শিরক, প্রকৃতিবাদিতা বুঝেন, প্রাকৃতিক ক্ষমতায় সব হয়, যা হয় সব প্রকৃতির ক্ষমতায় হয়। বৃষ্টি হইতেছে, প্রাকৃতিক কারণে বৃষ্টি হইতেছে, ঝড় তুফান হইতেছে, প্রাকৃতিক কারণে হইতেছে, এই যে প্রকৃতির ক্ষমতা বিশ্বাস, এটাও শিরক। এরপরে শুভ অশুভ লক্ষণ, গণকের নিকট যাওয়া, তারপরে বিভিন্ন জাদুকরের নিকটে যাওয়া, এগুলো সব শিরক। এই জন্য আমাদেরকে অবশ্যই শিরক থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ সহকারে ঈমান নিয়ে দুনিয়া থেকে আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাওহীদ কনফারেন্সকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ পিপাসু যে ভাই বোনেরা আজকের এই মাহফিলে যোগ দিয়েছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক তাওহীদের জ্ঞান দান করুন। তাওহীদ বুজার, তাওহীদ জানার, তাওহীদের এক একজন দায়ী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক এই নবীগঞ্জ, এই হবিগঞ্জ, এই বৃহত্তর সিলেট এলাকার সকল ভাই বোনকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।